ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে রাশিয়ার পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে বৈরিতা শুরু হয়েছে তাতে চীনের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। চলতি বছরের শীতকালীন অলিম্পিকের আসর বসেছে চীনে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী বেইজিং গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় তার। সে বৈঠকেই দুই ইস্যুতে ঐক্যমতে পৌঁছান দুই দেশের রাষ্ট্রপ্রধান। সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও সহযোগী দেশ হিসেবে মনোনীত করায় আরও বেড়েছে এই উত্তেজনা। দুই দেশের সরকারের পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, যুক্তরাষ্ট্র তার নেতৃত্বাধীন জোট যেভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা ও পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে তাতে পুনরায় শীতল যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকে এই সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছে চীন ও রাশিয়া।